আমার চ্যানেলটা যদি প্রথমবার দেখে থাকেন তাহলে অবশ্যই রেড কালার সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করবেন। সাবস্ক্রাইব করা হয়ে গেলে এই বেল আইকনটা ক্লিক করলে আমি কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে অনেকদিন পরে ভিডিও আপলোড করছি। এটা হলো গত বছর 2019 অক্টোবরে আমরা সিঙ্গাপুরে গিয়েছিলাম, ওখান থেকে কিছু শপিং সেইগুলোই আপনাদের কাছে দেখাবো। শুধু আমার শপিংগুলোই দেখাচ্ছি, হাজবেন্ডেরগুলো দেখাবো না। ওগুলো সব খোলা হয়ে গেছে, বেল্ট পরে চলে গেছে, রেজার শুনে ও যা নিজের জন্য কিনেছে ওগুলো সব ইউজ করা হয়ে গেছে। তো এখানে কিছু চকলেট আছে, এগুলো হলো গিফটের জন্য নিয়েছি। আর বাইরে থেকে আসলে তো সবাই বেশিরভাগ চকলেটই গিফট করা হয়, চকলেট একটু পার্সেল একটু শোপিস এগুলো। তো এই চকলেটগুলো আমার ফ্যামিলিতে প্রচুর বাচ্চা আছে, বাচ্চাদের জন্য নেওয়া হয়েছে। আমি নিজের জন্য কোনো চকলেটই রাখি না, আমার শুধু হোয়াইট চকলেটটা পছন্দ, এটা পছন্দ না। আর চকলেট এখন কমও খাওয়া মোটা হয়ে যাচ্ছে। তো আর আপনারা মুস্তফা থেকে যে কোনো শপিং করলে ওটা যদি পাসপোর্টে এন্ট্রি করেন তাহলে আমি যে কোনো মুস্তফার শপিং আর হলো কোনো গোল্ড কিনলে সেটা আপনি এয়ারপোর্টে ওই যে জিএসটিটা রাখে ট্যাক্সের টাকাটা আপনি ফেরত পাবেন। ওটা দেখালে পাসপোর্টটা শো করলেই হবে, কিছু বলতেই হবে না পাসপোর্টে এন্ট্রি করা থাকলেও। তো আমরা প্রায় অনেকগুলো টাকায় ডলারই পেয়েছিলাম ফেরত, প্রায় $200 মতো, হিউজ না। তো এখানে কিছু পারফিউম কিনেছি, আর এই পারফিউম দুটো হলো আমার হাজবেন্ডের জন্য সিকের, আর গিফটের জন্য একটা আছে ওটা আলাদা রেখেছে। আর হলো এটা হলো হুগো ডিপ রেড, এটা তো আপনারা এর আগের ভিডিওতে দেখেছেন আমাকে হায়দ্রাবাদেও ওখানে শপিং মলে সেন্টার শপিং সেন্টার থেকেও এটা দিয়েছে, বা যে কোনো জায়গায় ঘুরতে গেলেও আমাকে কেন যেন হুগোটা খুব পছন্দ স্মেলটা। আর এই দুটো পারফিউমও আমার আরেকটা গিফটের জন্য রেখেছি, এই সেম জিনিসই। এটার স্মেলটা অনেক মাইল্ড, এটা আমি একটাই ইউজ করেছি, আমার খুব ভালো লেগেছে, মানে যখন আর কি পার্টির কোনো ছাড়া নর্মাল ইউজের জন্য বেটার। আর এই দুটো বডি স্প্রে গিফটের জন্য রেখেছি, আমার ননদ আর ননাসের মেয়েকে দিয়েছে। এটা হলো সাবান, ডাব সাবানের একটা পুরো বড় প্যাকেজে নিয়েছি, আমি ছোটো থেকে ডাবই খুব শ্যুট করে। আর যেটা হয় আমরা শ্যাম্পু সাবান লোশন হাত ধুমুক নিয়ে তো কিনাই হয়, ফেস ওয়াশ এগুলো নিয়েছি। আমার বাসুরও কিছু আনিয়েছিল, আমার উনি কিছু বলেছিল না, ওগুলো আলাদা প্যাক করা আছে। তো এই কয়েকগুলো এগুলো হলো আমার আমারগুলো দেখাচ্ছি। আর এখানে কিছু আছে চাবি রিং, অনেকগুলো চাবি রিং, নেল কাটার, ফ্রিজ ম্যাগনেট, এগুলো হলো সবগুলোতে সিঙ্গাপুর লেখা আছে। সিঙ্গাপুরের যেসব দর্শনীয় স্থানগুলো আছে সেগুলোর কিছু ছবি করা আছে। তো খুব সুন্দর ফ্রিজ ম্যাগনেটগুলো, খুব সুন্দর, আমি একটা রেখে দিয়েছি নিজের ফ্রিজের জন্য। এই আইডিয়াটা আসলে বেস্ট, কিন্তু যেখানে ঘুরতে গেলাম সেখানে একটা ফ্রিজ ম্যাগনেট ফ্রিজে লাগিয়ে রাখলাম। এই ক্রিমটা নিয়েছিলাম এয়ারপোর্ট থেকে, আমাদের ওখানে সিঙ্গাপুরে থাকা অবস্থায় শাশুড়ি মার জন্য কিছু কেনা হয়নি, তো এয়ারপোর্ট থেকে ওটা নিলাম। আর এখানে পাঁচটা ব্যাগ আছে, পাঁচটা ব্যাগ হলো আমার যা ননদ এগুলো বাচ্চাদের জন্য নিয়েছি ছোটো পার্স। আর এই ব্যাগটা হলো আমার পিঙ্ক ব্যাগ, আমার একটাই আছে পিঙ্ক কালারের, তো এটা হাজবেন্ডের পছন্দ হলো বলে এটা নাও, ওর পছন্দ তো আমি ফেলতে পারিনি। এখানে একটা ছোটো মিকি মাউসও আছে, এটা। আর এগুলো হলো কিছু মিররের একদিকে হলো ন্যাচারাল ফেস দেখা যায়, অন্যদিকে একটু বড় করে দেখা যায়, আই মেকআপ করার জন্য বেস্ট। আর উপরের জড়িগুলো নড়ে, পানি দেওয়া আছে ভিতরে, পানি বা কোনো একটা লিকুইড, খুবই কিউট মিররগুলো। আর এখানে কিছু কানের দুল, ব্রেসলেট, আর হলো ব্রুশ আছে, ব্রুশগুলো খুবই সুন্দর, আমি এই জন্য নিজের জন্য একটা ব্রুশ রেখে দিলাম, ব্রেসলেটও রেখেছি, আর অন্যগুলো গিফটের জন্য। হ্যাঁ, কানের দুল তেমন কিছু কিনে মানে বাসা ভরাই না, আমার যেটুকু দরকার ওটুকু, আমার একটা ফেস পাউডার দরকার ছিল, আরেকটা মোটামুটি অর্ধেকটা শেষ, তো এটা কিনে রাখলাম। বাইরের প্রোডাক্টগুলো ভালো হয় আমরা জানি, আর এই ওলে 7-in ক্রিমটাও আমার জন্য। তো এই ছিল আমার আজকে শপিং, একটা গোল্ডের অর্নামেন্টসও কিনেছি, ওটা আজকে দেখাচ্ছি।